আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে HTML ইউজ করে একটি সিম্পল ক্যালকুলেটর তৈরি করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের সাবলাইন টেক্সট ওপেন করব এবং আমাদের HTML টেক্সট শুরু করব, শেষ করব, আমাদের হেড টেক্সট শুরু করব, শেষ করব, এন্ড বডি টেক্সট শুরু করব এন্ড শেষ করব। আমাদের বেসিক HTML স্ট্রাকচারটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমরা ফাইলটি সেভ করব ক্যালকুলেটর ডট HTML এই নামটা দিয়ে। অ্যান্ড সেভ করার পর আমরা আমাদের বডি ট্যাগের মধ্যে আমরা একটি ফর্ম ক্রিয়েট করব। ফর্মের নামটা দিব FRM। ফর্ম ট্যাগের মধ্যে থাকবে আমাদের ইনপুট ফিল্ড। ইনপুট টাইপ আমরা আমরা নাম্বার দিব। অ্যান্ড ইনপুট ইনপুটের মধ্যে আমাদের ভ্যালিউগুলো থাকবে। আমরা ইনপুটের একটা নেম দিব, নেমটা হবে আমাদের NUM। আমরা যদি আমাদের ফাইলটা সেভ করা ফাইলটা ভিজিট করি আমাদের ক্রোমে, তাহলে দেখতে পাচ্ছি একটা সুন্দর ফর্ম অলরেডি চলে এসেছে। আমরা এবার একটি টেবিল ক্রিয়েট করব। আমাদের টেবিলের মধ্যে থাকবে টেবিল রো, অ্যান্ড টেবিল রো এর মধ্যে থাকবে টেবিল কলাম কিংবা টিডি, আর টিডি এর মধ্যে আমরা রাখবো একটি করে বাটন। আমরা বাটন ক্রিয়েট করব। বাটনের ভ্যালিউ দিব। প্রত্যেকটা বাটনের আলাদা আলাদা ভ্যালিউ থাকবে, অ্যান্ড প্রত্যেকটা বাটন অন ক্লিকের একটা ইভেন্ট থাকবে, কিংবা ইভেন্টগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাংশন। অন ক্লিক ইনসার্ট 9, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন যেটা আমরা পরে ক্রিয়েট করব। আমরা যদি আমাদের ফাইলটি সেভ করে ভিজিট করি, তাহলে দেখতে পাবো একটি বাটন অ্যাপিয়ার হয়েছে। আমরা বাটনের একটি নাম দিব 9, অ্যান্ড আমরা যদি পুনরায় ভিউ করি, তাহলে আমরা দেখতে 9 নামে একটি বাটন অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা আমাদের ফাংশনটা ক্রিয়েট করবো জাভা স্ক্রিপ্ট ফাংশন। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ফাংশনটার নাম থাকবে ইনসার্ট, আর ওই যে 9 ভ্যালুটা আমরা বাটনের মাধ্যমে দিচ্ছি, সেটা আমরা এখানে NUM এই ভ্যালু দ্বারা রিসিভ করবো। তাহলে আমাদের ডকুমেন্ট ডট ফর্ম ডট নাম্বার, এটা দিয়ে আমরা আমাদের ইনপুট ফিল্ডটার একটা ভ্যালিউ দিচ্ছি। ভ্যালিউটা দিচ্ছি নাম, অর্থাৎ বাটন থেকে যে ভ্যালিউটা পাচ্ছি সেটা আমাদের ইনপুট ফিল্ডে আমরা দিচ্ছি। তাহলে দেখতে পাই 9 ক্লিক করলে ইনপুট ফিল্ডে 9 আসছে। তো আমরা যদি প্লাস ইকুয়াল দিই, তাহলে আমরা যতবারই 9 ক্লিক করবো একটা একটা করে 9 আসতে থাকবে। এরপর আমরা এই বাটনটা কপি করে বারবার পেস্ট করি, চারবার পেস্ট করবো মেনলি, কারণ আমরা প্রত্যেকটা রোতে চারটা করে বাটন নিবো। আমাদের প্রথম রোতে 987 তিনটা বাটন থাকবে, প্রত্যেকটা বাটনের ভ্যালিউ আর ইনসার্ট ভ্যালিউ থাকবে। আমরা আমাদের বাটনগুলো পেয়ে গিয়েছি। আমরা সেভ করে ভিজিট করি, তাহলে আমরা দেখতে পাই 987 আমাদের তিনটা বাটন চলে এসেছে এবং তিনটা বাটনই খুব সুন্দর কাজ করছে। আমরা আরেকটা বাটন ক্রিয়েট করব, সেটা হবে আমাদের এডিশন বাটন, কিংবা যেটা আমরা প্লাস করব। সেই বাটনটা আমরা অ্যাড করার পর যদি ভিজিট করি, তাহলে দেখতে পাই আমাদের বাটনগুলো চলে এসেছে। এরপর আমরা পুরো রোটা কপি করবো এবং কপি করে পেস্ট করব। আমাদের প্রত্যেকটা রোতে আমরা চারটা করে বাটন রাখছি। আমাদের পরবর্তী রোতে 654 এই তিনটা বাটন থাকবে। এই তিনটা বাটনের ভ্যালিউ এবং ইনসার্ট ভ্যালিউ আমরা লিখছি, এবং তিনটা বাটনের নামগুলোও আমরা দিয়ে দিচ্ছি 654। অ্যান্ড আমরা এরপরে একটা মাইনাস বাটন দিচ্ছি, যেটা দিয়ে আমরা মাইনাস করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে আমাদের বাটনগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে। মাইনাস বাটনের নাম দিলাম। এরপর আমরা আমাদের পরবর্তী রোতে চারটা বাটন 321 ইনসার্টের মধ্যে ভ্যালিউগুলো ইনসার্ট করলাম, অ্যান্ড প্রত্যেকটা বাটনের নাম দিলাম আমরা 321। অ্যান্ড আমাদের তৃতীয় বাটনটাতে আমরা ইকুয়াল বাটনটা দিলাম, যেটা দিয়ে আমরা ইকুয়েশনটা কমপ্লিট করবো, যোগ বিয়োগ গুণ ভাগ ইকুয়েশনগুলো করবো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা বাটন চলে এসেছে। অ্যান্ড আমাদের আরও একটা রো আমরা ক্রিয়েট করবো। এই রোটাতে আমরা টোটাল দুইটা বাটন রাখবো, একটা হচ্ছে জিরো বাটন এবং আরেকটা হচ্ছে আমাদের পয়েন্ট বাটন, যেটা দিয়ে আমরা আমাদের দশমিক কিংবা ডেসিমেল ভ্যালিউগুলো করতে পারবো। আর দুইটা বাটন আমরা কেটে দেবো। আমরা জিরোটাকে নিচে রাখবো অ্যান্ড পয়েন্টটাকে উপরে রাখবো। আমরা যদি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাই আমাদের বাটনগুলোর নাম আমরা দিব পয়েন্ট অ্যান্ড জিরো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা বাটন ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে আমরা যদি ক্লিক করে দেখি, আমাদের বাটনগুলো কাজ করছে, আমাদের প্রত্যেকটা বাটন কাজ করছে, কিন্তু আমাদের প্লাস মাইনাস এগুলো কাজ করছে না, কারণ আমরা ইনপুট টাইপ নাম্বার দিয়েছিলাম, আমাদের টেক্সট দিতে হবে। তাহলে আমরা সবগুলো বাটনই কাজ করবে। আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা প্লাস বাটন ক্লিক করলে প্লাস, ইকুয়াল ক্লিক করলে ইকুয়াল আসছে বারবার, কিন্তু আমরা চাই ইকুয়াল ক্লিক করলে যাতে ইকুয়েশনটা কমপ্লিট হয়, ফাংশনটা রান হয়। তাই আমরা ইকুয়ালের জন্য একটা আলাদা ফাংশন ক্রিয়েট করবো, ইকুয়াল নামে ফাংশন ইকুয়াল। অ্যান্ড এই ফাংশনের মধ্যে থাকবে ডকুমেন্ট ডট ফর্ম ডট নেম ডট ভ্যালিউ, অর্থাৎ আমরা ইনপুট ফর্মের ভ্যালিউটা নিব। অ্যান্ড এটার ইভ্যাল একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন, যেটা
ওই ভ্যালুগুলোকে যোগ করে দেবে, অর্থাৎ সকল ভ্যালুকে আমরা ইভ্যাল করে দিব। আমরা যদি রিলোড করি তাহলে দেখতে পাই 8 প্লাস 2 ইকুয়াল 10। এরপর দেখতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল ইকুয়েশন ঠিকঠাক কাজ করছে, অর্থাৎ আমাদের ক্যালকুলেটরটার বেসিক কাজ মোটামুটি রেডি অ্যান্ড আমাদের সব কিছু সুন্দরভাবে স্মুথলি রান হচ্ছে। আমরা এবার আরেকটা বাটন ক্রিয়েট করব, সেই বাটনটা হবে আমাদের ক্লিয়ার বাটন, অর্থাৎ আমরা যা যা ক্যালকুলেশন করব আমরা এই ক্লিয়ার বাটনের দ্বারা সব কিছু ক্লিয়ার করবো, এবং সেটার জন্য একটি আলাদা জাভাস্ক্রিপ্ট ফাংশন হবে, সেটা হবে আমাদের ক্লিন ফাংশন। সেই ক্লিন ফাংশনে আমরা যেটা করব, আমরা ডকুমেন্ট ডট ফর্ম ডট নাম নাম ফর্ম ডট ভ্যালিউ ইকুয়াল নান করে দেব। দেখা যাচ্ছে এটা কাজ করছে না, কারণ আমাদের ছোট্ট একটা ভুল হয়েছে। আমরা ফর্ম ডট এন ইউ এম লিখতে ভুলে গিয়েছি, এটা হচ্ছে আমাদের ইনপুটের নাম। এখন আমাদের সব কিছু কাজ করছে ঠিকঠাক, স্মুথলি রান হচ্ছে, তো আমাদের বেসিক কাজটা শেষ। এখন আমরা যেটা করবো, স্টাইল করা শুরু করবো। আমাদের হেড ট্যাগের মধ্যে থাকবে আমাদের স্টাইল ট্যাগ। আমরা ফার্স্টে আমাদের বাটনটা স্টাইল করবো, আমাদের প্রত্যেকটা বাটনে একটা উইথ দিয়ে দিব। আমাদের বাটনের উইথটা হবে 50 পিক্সেল, দেখা যাচ্ছে সুন্দর 50 পিক্সেল প্রত্যেকটা বাটনের উইথ হয়ে গিয়েছে। এরপর প্রত্যেকটার হাইট আমরা সিলেক্ট করবো, আমাদের হাইটটা আমরা যদি 75 পিক্সেল ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সুন্দর দেখাচ্ছে না, আমরা হাইটটা একটু কমাবো, আমরা 60 পিক্সেল ধরবো। অ্যান্ড আমরা ফন্ট সাইজ ধরবো প্রত্যেকটা 25 পিক্সেল। অ্যান্ড আমরা সেভ করে রিলোড করলে দেখতে পাচ্ছি সুন্দর দেখাচ্ছে, আমরা ক্লিয়ারটা একটু ওভারফ্লো হয়েছে। আমরা ক্লিয়ার ইউজ না করে এসি ইউজ করবো, সাইন্টিফিক ক্যালকুলেটরে যেরকম থাকে অল ক্লিয়ার বাটন ইউজ করবো। এরপর আমরা দুটো কাজ করবো, আমরা আমাদের ইকুয়াল বাটনটাকে একটু বড় করবো, সেটার জন্য আমরা রোয়েস পেন দিব, রোয়েস পেন 2 দিব, আর বাটন ক্লাস ইকুয়াল দিব। আমাদের একটা ইকুয়াল ক্লাস থাকবে যেটা হাইট ইকুয়াল টু 120 পিক্সেল আমরা দিয়ে রেখেছি। দেখতে পাচ্ছি আমাদের ইকুয়াল বাটনটা বড় হয়ে গিয়েছে। এরপর আমরা আমাদের ইনপুট ফিলটাকে স্টাইল করবো, আমাদের ইনপুটটা একটা লিখবো, ওইটার উইথ সিলেক্ট করবো আমরা 200 পিক্সেল। এই ইনপুট ফিল্টার উইথ আমরা 200 পিক্সেল সিলেক্ট করবো, অ্যান্ড 250 পিক্সেল সিলেক্ট করবো। অ্যান্ড আমরা ওইটার ফন্ট সাইজ দিব 25 পিক্সেল, এটার প্যাডিং রাখবো আমরা 4 পিক্সেল করে। আমরা এটার ফন্ট ফ্যামিলি দিব, ফন্ট ফ্যামিলি থাকবে আমাদের ট্যাহোমা কিংবা টাহোমা, আমরা যেটাই স্পেল যেটাই প্রোনাউন্সিয়েশন করি। তাহলে আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যালকুলেটরটা কাজ করছে, আমাদের যোগের ফাংশন বিয়োগের ফাংশন সবগুলি কাজ করছে। আমরা উইথটা ঠিক করলাম, এবং আমরা পুরো কোডটাকে সেন্টারে রাখবো যাতে এটা উইন্ডোজের সেন্টারে থাকে অ্যান্ড এটা সুন্দর দেখায়। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা অপশন ঠিকঠাক কাজ করছে, আমাদের যোগগুলো কাজ করছে, আমাদের বিয়োগগুলো কাজ করছে। এখন আমাদের একটা জিনিসের ভাগে, সেটা হচ্ছে আমাদের গুণ আর ভাগ, এই দুটা বাটন ক্রিয়েট করা। তো আমরা একটা আলাদা রো ক্রিয়েট করবো, এই রোয়ের লাস্টের দুটা বাটন ডিলিট করবো, প্রথম বাটনটাকে আমরা ইনটু অ্যান্ড সেকেন্ড বাটনটাকে আমাদের ডিভাইড বাটন হিসাবে সিলেক্ট করবো। আমরা প্রত্যেকটা নাম দিয়ে দিব, আমরা যদি সেভ করি অ্যান্ড ভিজিট করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ইনটু অ্যান্ড ডিভাইড দুইটা বাটন চলে এসছে। এখন আমরা সব রকমের ক্যালকুলেশন ইজিলি আমাদের এই ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ক্যালকুলেটরটাকে আরও স্মার্ট করবো, আরও সুন্দর করবো, অ্যান্ড এটাকে আরও কিছু